আমাদের দোকান নিয়ে বসে পড়, আমাদের মালগুলো বিক্রি করতে হবে যে। আচ্ছা বল বস। চানিলির পারে পারে যাই, চলো আমরা ভোট দিতে যাই। চানিলির পারে পারে যাই, চলো আমরা ভোট দিতে যাই। চানিলির পারে পারে যাই, চলো আমরা ভোট দিতে যাই। আমি মলম বিক্রি করছি, মলম। কিসের মলম? তাই খরিদারকে ডাকছি।
আসুন দাদা আপনার মাথা ব্যথা হলে লাগাবে আসুন দাদা আপনার কোমরে ব্যথা হলে লাগাবে আপনার গায়ে ব্যথা হলে লাগাবে তাই আমি ডাকছি আসুন দাদা হলে লাগাবেন এই তা ওইরকম করে বললি তো হয় আসুন দাদা দা দাদা চুলকানি মাথায় হলে লাগাবেন কপালে হলে লাগাবেন পায়ে হলে লাগাবেন না আসুন দাদা হলে লাগাবেন তোর বাবার হলে লাগা না আমি অত ঘুরিয়ে বলবো কেন ওই যে সোজা সুজি বলছি আসুন দাদা হলে লাগাবেন তোর কো অবস্থা মাল আছে কতজন আমার কো অবস্থা নেই আমার 12 পিস মাল আছে 12 পিস 12 পিস হ্যাঁ 12টা মলম আছে দেখতে পাচ্ছ এটা কি বলতো গাড়ি 14 চাকা গাড়ি আমার গাড়ি কি হবে গাড়িতে হ্যাঁ ওই গাড়িতেই তো খেলা হবে তাই না ওই মাল তোর যা আছে ওই 14 চাকায় চাপিয়ে দি আয় আমার যত মলম আছে সব 14 চাকায় ঘুরিয়ে দি আসবো হ্যাঁ কিন্তু টাকা টাকা আরে আমি বিশাল বড় লোকের ছেলে তাই নাকি আমার কিসের অভাব আছে ও বাবা জমি জায়গা বিষয় সম্পত্তি সোনা দানা কিছু অভাব নাই খালি আমার খাবার কষ্ট তাই নাকি হ্যাঁ তা তুমি যে এত বড় লোক তোমার কাপড় চোপড় এরকম ছেঁড়া ফাটে কেন আমাদের সে বংশে নয় আমার গান্ধী বংশে জন্ম গান্ধী বংশ হ্যাঁ আচ্ছা তাহলে বলো তো রাজীব গান্ধী তোমার কে হয় হ্যাঁ আমার হ্যাঁ আমার চাচা হয় চাচা রাজীব গান্ধী তোমার চাচা হ্যাঁ আমি গান্ধী বংশে ছেলে কেন এই দেশে পালিয়েছি জানো কুলি খাবার ভয়